এটাতে তোরা আমাকে বন্ধ করিস না, বন্ধ করলে আমি মারা যাব। আমি বলতাম যেখানে আমি 10টা 12টা 15টা করতাম সেখানে আমি 4টা করব, আমাকে 4টা করতে দে, 2টো করতে দে, আমার কিচ্ছু হবে না, যেদিন হবে হবে, হতেই পারে। কেমন আছেন এখন? মোটামুটি আছি, বয়সটা তো একটা রোগ, বয়স হওয়া মানে রোগ, এখন মোটামুটি ভালো আছি। বয়সের চাপে যেটা হয়, এখনও আমি কিন্তু প্রোগ্রাম করছি, শুটিং করছি। কিছুদিন আগে আমার একটু শরীর খারাপ হয়, জ্বর হয় মাস 3-4, গলব্লাডার পাথর, সেই কারণে জ্বরটা আসে। যাই হোক, এখন আমি সুস্থ আছি। আগামী পরশু শিকারির একটা শুটিং আছে, সেটাতে আমি যাব। এই অবস্থায় পারবেন? চেষ্টা করব, কেন শরীরের ক্ষমতা যা আছে মনের জোরটা তার বেশি আছে, এটাই কিন্তু আমার বরাবর ছিল, মনের জোরটা। তোমার কাকিমা বলতো আমাকে যে তুমি ছাড়ো, এসব আর করো না। ছেলেরা বলতো বাবা কোনো দিন পা ভেঙে আসবে তখন ছাড়বে। বলি দেখ, বন্ধ করিস না, এটা বন্ধ করলে মারা যাব। এটা একটা আফিংয়ের নেশা, এটাতে তোরা আমাকে বন্ধ করিস না, বন্ধ করলে আমি মারা যাব। আমি বলতাম যেখানে আমি 10টা 12টা 15টা করতাম সেখানে আমি 4টা করব, আমাকে 4টা করতে দে, 2টো করতে দে, আমার কিচ্ছু হবে না, যেদিন হবে হবে, হতেই পারে। কত রকমভাবে মানুষের যেটা হচ্ছে বলা যায় না তো, কিন্তু মরার আগে মরব না, যতদিন বেঁচে আছি মরার আগে মরব না, দেখব। ফাইট করে যাচ্ছি, এখনও ফাইট করব, ফাইট করার একটা মানসিকতা আছে, তাদের সবাইকে নিয়ে সেইভাবেই চলব। কই আমার বয়স হয়েছে, আমার শরীর খারাপ, এরা তো আমাকে ছাড়েনি, এরা তো দেখছে আমার ছবি সবসময়, লোকটা যুবুথুবু হয়ে গেছে, ভালো হাঁটতে পারছে না, ভালো ইয়ে করতে পারছে না, কিন্তু কই এইটাই হচ্ছে আমার মূল্যায়ন। এখানে বলি এখানে আমার জিত, এই শিকারি, শিশুপাল, বাদল পাল, যারাই আজকে আমার সঙ্গে করছে, তারা প্রত্যেকে কিন্তু সময় মতো তারা আমাকে ডাকে, অনুষ্ঠান স্টেজে ডাকে, শুটিংয়ে ডাকে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ঘর থেকে বেরোলেই সবাই কিন্তু একটা ওই যে লোকটা, কাউকে দুষ্ট কথা বলে, যে আসছে আসুক, দেখুক। আমি একটু রেগে যেতাম, আমার একটু রাগ আছে বেশি, না এইটা পাবি কোথায়, এইটা কোথায় পাবি, এই যে জিনিসটা যেটা তোকে দিচ্ছে মানুষ। তারপরে আমি দেখলাম যে না, দুষ্ট কথা বলা যাবে না, আমি একটু রেগে যেতাম, আমার একটু রাগটা বেশি ছিল, ওর ছিল না, একদম মাটির মানুষ। জনপ্রিয়তা কমেনি, জানি না কতদিন থাকবে, জনপ্রিয়তা প্রচুর আছে, আমি তোমাকে বলি, ওইটা নিয়ে বেঁচে আছি। কী আছে? কিচ্ছু নেই, ওইটা নিয়ে বেঁচে আছি, হাততালি, জনপ্রিয়তা, বাহবা, কী আনন্দ স্টেজে, গিনি দুবে মনে হয় না অত বড় রাস্তা, আমরা 7টা 8টার সময় যাই, 9টা 10টায় আরম্ভ হইতে গোটা রাত মজে। হেই ওইদিকে যাস না, ওইদিকে চিঠি সাঁপটা বের হানছে, জানিস আমার বাবা যখন মরেছে, আমার বাপের কপালটাই কামড়ান ছিল, বাপটা মরে গেছিল, তখন আমার বন্ধুটা বলছে যাক তোর বাপের ভাগ্যটা খুব ভালো, মরে গেছিল কিন্তু চোখটাই তো কামড়ায়নি। বর্ধমানের মানুষ সমাজকে বলছো যে তোমরা পুরুলিয়ার ভাষায় কথা বলো, পুরুলিয়ার ভাষায় অভিনয় করো, আমরা কিন্তু পুরুলিয়ার ভাষায় কথা বলতে, এই ভাষার মধ্যে অনেকে অনেকভাবে ঘেন্না করতো, এই ভাষার মধ্যে যে একটা কী মাধুর্য আছে, কী যে ডিমান্ড আছে, কী যে
মজা আছে, এটা আমরা বুঝি, আমরা জানি, আমরা জানি মানভূমির ভাষাটা কী ধরনের ভাষা। যাই হোক, তোমাকে আমি বলে রাখছি ভাইপোর, কোনো চিন্তা নেই, এই ভাষাটাই করে যাচ্ছি, এই ভাষাটাই করব মরার আগের দিন পরে পর্যন্ত। মানভূম ভাষা, মানভূম ভাষা, মানভূম ভাষা।